হ্যালো ইন্ডোর ডেভেলপার, সালাম আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি নীরব। আজকে আমার বিডি প্লেয়ার্সের প্রজেক্টের চতুর্থতম পার্ট, ইনশাল্লাহ আজকে এটা ফুল কমপ্লিট করে ফেলবো। সো আপনারা যারা এই পার্টটি দেখতেছেন এবং যারা আগের পার্টগুলো মিস করে গেছেন, অবশ্যই সেগুলো আমার প্লে লিস্ট চেক করে সেগুলো দেখে নিতে পারেন। সো আমরা গত লেকচার ভিডিওগুলোতে আমরা দেখিয়েছিলাম কীভাবে কাস্টম অ্যাডাপ্টার তৈরি করতে হয়, দেন কীভাবে এবং লিস্ট ভিউর মাধ্যমে সেই কাস্টমারকে কীভাবে কল করতে হয়, দেন এগুলো হচ্ছে যে আমরা কীভাবে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠাবো, এই সমস্ত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত লেকচার ভিডিওগুলোতে করা হয়েছে। আপনি সেগুলো মিস করে গেলে আমার প্লে লিস্ট চেক করে ইনশাল্লাহ ওগুলো দেখে নেবেন। দেন আজকে আমাদের কাজ হবে যে হচ্ছে যখন আমাদের এখানে সাকিবেল ক্লিক করবে তখন আমাদের ওই অ্যাক্টিভিটি থেকে এগুলোকে আমরা সেট করে দিব। সো আমরা অলরেডি ইমেজগুলো আমাদের ড্রয়েবল ফাইলে সেভ করে নিয়েছি। এবার আমাদের যখন আরেকটা অ্যাক্টিভিটিতে আছে তখন এই টেক্সটগুলোকে আমাদের নিতে হবে। সো এই টেক্সটগুলো আমার আগের প্রজেক্টে আছে, আমি সেখান থেকে এগুলোকে কপি করে নিয়ে আসতেছি। টেক্সটগুলো আছে যে ভ্যালুস, ভ্যালুস থেকে হচ্ছে যে স্ট্রিং ফাইলের মধ্যে আমার সমস্ত টেক্সটগুলো আছে। সো আমি এখান থেকে এগুলো কপি করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো টেক্সটগুলো বসিয়ে নেবেন যে আপনি আসলে কী দেখাতে চাচ্ছেন, বা সেটা হতে পারে এটা এই প্রজেক্ট না অন্য প্রজেক্ট, বাট একদম ওয়েটা একদম সেম। সো আপনারা ইচ্ছে করলে এই টাইপসের অ্যাপ্লিকেশান ইজিলি তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করতে পারেন এবং সেখানে অ্যাড মব বলেন, ফেসবুক অডিয়েন্স বলেন, অ্যাড নেটওয়ার্কগুলো ইউজ করে আর্ন করতে পারেন। সো আমি টেক্সটগুলো আমি এখানে ভ্যালুসের মধ্যে সে স্ট্রিংয়ের মধ্যে এসে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখান থেকে আপনার শুধু লাগবে যে আপনি যে স্ট্রিং নেমগুলো কী নামে সেভ করে রাখলেন সেগুলো লাগবে। সাপোজ এটা তামিম দিয়েছি, এটা সাকিব দিয়েছি, দেন এটা নাসির দিয়েছি। ওকে ফাইন, তো চলে যাচ্ছে আমাদের মধ্যে মেন অ্যাক্টিভিটিতে। মেন অ্যাক্টিভিটি থেকে মূলত কাজ শেষ, তো আমরা চলে যাবো এবার ডিটেলস অ্যাক্টিভিটিতে। ডিটেলস অ্যাক্টিভিটি থেকে আমরা এগুলো সেট করব। এখন ডিটেলস আমি যে প্রথমে ফার্স্ট অ্যাক্টিভিটি অর্থাৎ মেন অ্যাক্টিভিটি থেকে আজ আমি এগুলো ইফ কন্ডিশন দিতে ওই ডিটেলস অ্যাক্টিভিটিতে পাস করে দিলাম, এবার আমাকে এগুলোকে ডিটেলস অ্যাক্টিভিটি থেকে চেক করতে হবে যে কোনটার সাথে কোনটা ম্যাচ করে বসে হবে, এটা আমি চেক করতে হবে। এই চেক করার জন্য আমরা এখানে সুইচ কেস ইউজ করব। তো প্রথমে আমাদের ইন্টেন্টগুলোকে রিসিভ করতে হবে। সো আমি এগুলো একটা স্ট্রিংয়ের মধ্যে রেখে দিচ্ছি, স্ট্রিং নেম ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এগুলো গেট ইন্টেন্ট, গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। এবার যে আমরা কি দিয়ে এখান থেকে পাস করে দিয়েছি এই কিটা এখানে এখানে পাস করে দেব, যে এই কিটা ম্যাচ করবে তারপরে আমাদের নেমগুলো ম্যাচ করবে। তো আমরা এখানে কি দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই ইকুয়াল হতে হবে, তা না হলে প্রোগ্রাম কাজ করবে না। সো এবার আমরা এটাকে সুইচ কেস দিয়ে চেক করব। সুইচ, আচ্ছা সুইচ নেম, নেমটার মধ্যে দিয়ে দিলাম। এখন এই সুইচটা কি করবে, এই নেমকে চেক করবে। এই নেম চেক করবে হচ্ছে এই ভ্যালুটাকে, এই ভ্যালুটা চেক করবে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা যে ভ্যালুটা দিয়ে পাস করছি সবগুলোর জন্য দেখেন একটাই কি ইউজ করছি, এই কিটাকে চেক করবে। তারপরে আমরা এই ভ্যালুগুলোকে চেক করব, সেই জন্য আমরা ডিটেলস অ্যাক্টিভিটি চলে যাই। তারপরে আমরা বললাম সুইচের মধ্যে নেমটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা এখানে কেস কেস দিয়ে চেক করি। কেস কেসটা ইকুয়াল হতে হবে, কার ইকুয়াল হতে হবে, এখানে আমরা যে ভ্যালুটা সেট করছি সেই ভ্যালুর ইকুয়াল হতে হবে, অর্থাৎ সাকিবের ইকুয়াল হতে হবে। তাহলে সাকিবের ইকুয়াল হলে সে একটা স্পেসিফিক কাজ করবে, দেন তামিমের ইকুয়াল হলে সে একটা স্পেসিফিক কাজ করবে। এর জন্য এখানে কেস দিয়ে বললাম সাকিব, এখন এই সাকিব সে ভ্যালুটাকে চেক করবে, চেক করে সেটা স্পেসিফিক কাজ করবে। তখন আমি বলে দিলাম যে এটা যদি সাকিবের সাথে ম্যাচ করে দেন এটা একটা কী কাজ করবে, দেন এখানে একটা ইমেজ সেট করবে। এজন্য আমরা আমরা যে এখানে ইমেজ ভিউয়ের যে অবজেক্টটা নিছি, এখানে ইমেজ ভিউ ডট এখানে সেট ইমেজ রিসোর্স আর ডট ড্রয়েবল ডট সাকিব, এটা যদি এই ভ্যালুটা যদি সাকিবের সাথে ম্যাচ হয়, এখান থেকে যদি সাকিবের সেটা যদি ম্যাচ হয় তাহলে সে কী করবে, একটা ইমেজ সেট করবে এবং সেই ইমেজটা হচ্ছে সাকিবের ইমেজ হবে, যেগুলো আমরা ড্রয়েবলে রেখে দিয়েছি। দেন তারপরে আমার টেক্সট ভিউ যে যে নামটা আছে সে নামটা এখানে সেট করে দিতে হবে। টেক্সট ভিউ আমরা এখানে নেম নামে নিছি, নেম ডট সেট টেক্সট, পি ডট সেট টেক্সট, এখন কি টেক্সট সেট করবে আমরা এখানে বলে দিই, নামটা দিয়ে দিই। আপনারা এগুলো ইচ্ছে করলে রিসোর্স ফাইল থেকে নিয়ে আসতে পারেন। সাকিব আল হাসান,
এবার ডিসক্রিপশন যেটা আছে সেটা একটা টেক্সট সেট করবে, সেটা আমরা ডিসক্রিপশন ডট সেট টেক্সট। এবার আমরা বলে দেবো এই যে আমাদের এখানে যে রিসোর্স ফাইলটা আছে যে স্ট্রিং এর মধ্যে রেখে দিছি, যে সাকিব, আমরা এই সাকিবটাকে এখানে সেট করে দেবো। সো আর ডট স্ট্রিং ডট সাকিব, ওকে ফাইন। তাহলে যখন এটা সাকিবের ভ্যালুর সাথে ম্যাচ করবে তখন এইটা হচ্ছে যে প্রথমে একটা ইমেজ সেট করবে, দেন তার নামটা সেট করবে, দেন তার ডিসক্রিপশনটা সেট করবে, দেন আমরা এগুলো শেষে একটা ব্রেক দিয়ে দিব। বুঝাইতে হবে যে প্রোগ্রামটা আমার ব্রেক হয়ে গেছে। সো আমরা বাকিগুলোর জন্য আমরা এভাবেই এগুলো কপি পেস্ট করে নেব, শুধু আমরা ভ্যালুটা চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে ভ্যালুগুলো নিয়ে আসি, এটা যেহেতু একটা সেম সেম হতে হবে, তো আমরা এটা কন্ট্রোল সি দিয়ে নিচ্ছি। আমরা এখানে ভ্যালু দিয়ে দিচ্ছি তামিম, আমার এখানে ভ্যালু হচ্ছে নাসির, হবে নাসির। আমরা এখান থেকে নামগুলো চেঞ্জ করে দিব, তামিম ইকবাল, নাসির। ওকে, আশা করি আমাদের প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট। এবার সো আমরা এটাকে রান করতেছি, বিল্ড হচ্ছে। তো দাদা ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক দিবেন, আর হচ্ছে যদি কোনো কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে পারেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আমাদের প্রজেক্টটি রান হচ্ছে, আমি নিত্য নতুন আপনাদের সামনে অ্যান্ড্রয়েডের বিভিন্ন বিষয় সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব, দেন লাইভে প্রজেক্টগুলো করার চেষ্টা করবো যাতে আপনারা ইজিলি এগুলো বুঝতে পারেন। আপনারা ইচ্ছে করলে এই টাইপসের অ্যাপস করে প্লে স্টোরে পাবলিশ করতে পারেন, দেন সেখান থেকে অ্যাডমোব বা ফেসবুক অডিয়েন্স ব্যবহার করে আপনারা রান করতে পারেন। ওকে ফাইন, আমার অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে। সো আমি এটাকে দেখতে পাচ্ছেন, যখন সাকিব আল হাসানের যখন এখন ক্লিক করব তখন সাকিব আল হাসানের ডিটেলসগুলো আমরা এখান থেকে যেভাবে আমরা এখানে ডিজাইনটা করছি, চলুন আমরা এটাকে দেখি। যখন আমি সাকিব আল হাসানে ক্লিক করতেছি তখন এখানে সাকিব আল হাসান একটা ইমেজ আসতেছে, দেন এখানে তার নামটা শো করতেছে, দেন তার এখানে ডিটেলসটা শো করতেছে। আমি একটা স্ক্রল ভিউর মাধ্যমে দিয়ে দিছি যাতে আমরা এখানে স্ক্রল করে দেখতে পারি। সো এই ছিল আমার বিডি প্লেয়ার্সের মানে একটা সিম্পল ছোট প্রজেক্ট। সো টোটাল চারটা পার্টে ভাগ করলাম যাতে আপনাদের দেখতে অনেক বোরিং ফিল না হয়, এবং যাতে ছোট ছোট পার্ট আকারে করার চেষ্টা করলাম। সো যদি আগের পার্টগুলো মিস করে যান তো আমার প্লেলিস্ট চেক করে সেই পার্টগুলো দেখে নিতে পারেন। সামনে আরও নিত্য নতুন বিষয় সম্পর্কে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, আর যদি কোনো কিছু জানার থাকে স্পেসিফিকভাবে তো আমাকে কমেন্টস বক্সে বলতে পারেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।